আসসালামু আলাইকুম সবাইকে, আমি রোজা চলে আসছি লাইভে আপনাদের সবার সাথে ফেমিস ফ্যাশন থেকে। সো সবাই একটু আমাকে জয়েন করে ফেলবেন, আর জয়েন করার পরে আমাকে একটু হাই হ্যালো লিখে জানিয়ে দিবেন। আর হচ্ছে নেটওয়ার্কে কোনোরকম কোনো প্রবলেম আছে কিনা, আমার ফোনটা একটু চার্জে দিও, চার্জে নেই। আর দেখো একটু চার্জের স্পিডটা কেমন, হ্যাঁ ওই কেবলে মনে হয় একটু প্রবলেম হয়েছে, যেটা কিনা দেখায় 10 মিনিট 1% চার্জ হয়। ঠিক আছে, আচ্ছা সবাই আমাকে একটু জয়েন করে ফেলবেন, আর জয়েন করার পরে আমাকে একটু হাই হ্যালো লিখে জানিয়ে দিবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, সব কিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, সব কিছু আমার লাইভ বা নেটওয়ার্কে কোনোরকম কোনো প্রবলেম আছে কিনা, যেটা কিনা আমার এখানকার অ্যাজ ইউজুয়াল অলওয়েজকার প্রবলেম। সেটা হচ্ছে কালকে রাতেও আমি এত ট্রাই করলাম, মানে আমি এত এক্সাইটেড ছিলাম যে আমি এত লো বাজেটের মধ্যে পাকিস্তানি এইগুলো নিয়ে আমি মানে কাজ স্টার্ট করেছি আর কি। এত অনেক 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 কালার আছে, হ্যাঁ। সো প্রিপারেশন নেওয়ার পরে সো অ্যাট লাস্ট হলো কি, নেট আর কোনোভাবেই তো ঠিক হয় না, তো হয় না মানে কোনোভাবেই ঠিক হলো না, তো অ্যাট লাস্ট আমার মনটাই আসলে খুব খারাপ হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা ফার্স্টে যে দেখছেন ক্লিয়ার না আপু, ওকে হেই লালপুরি কেমন আছো, লুবনা আপু লিখেছে, হ্যাঁ আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আমার মনটা এখন খারাপ হয়ে গেল, ক্লিয়ার না ঘোলা, এখন কি করা উচিত বলেন। আচ্ছা একটু ওয়েট করি আমরা, হ্যাঁ আমরা একটু ওয়েট করি। আর হচ্ছে আপুদেরকে বলবো, আপুরা প্লিজ একটু আমার লাইভটা শেয়ার করে দিবেন বিভিন্ন গার্লস গ্রুপে, তারপরে হচ্ছে কি আপনার যদি নিজেদের টাইম লাইনে শেয়ার করতে পারেন তোমার জন্য খুবই 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 ভালো হয়, হ্যাঁ। আর হচ্ছে আমাদের ব্ল্যাক ম্যাজিক ড্রেসটার যে উইনার ছিল, আমি কিন্তু আজকে লাইভের একটা টাইমের মধ্যে মানে নাম সিলেকশন উইনার আর কি, হ্যাঁ কী জানি একটা আপু ছিল, নামটা ভুলে গেছি, মানে লাইভের মধ্যে এত ইয়ার মধ্যে আসলে মনে থাকে না কোনো কিছুই, আপুর নামটা আমি হচ্ছে উইনার হিসেবে আমি সিলেক্ট করে দিব আর হচ্ছে অ্যানাউন্স করে দিব। ঠিক আছে, সো সাথেই থাকবেন। আপু কেমন আছো, রিতা আক্তার আপু লিখেছে আপু ভালো আছে আলহামদুলিল্লাহ। আপু শর্ট কেপ আর আনমানা, আপু আজকে রাতে শর্ট কেপ লাইভ হবে, অবশ্যই সাথে থাকবেন, হ্যাঁ আজকে রাতে শর্ট কেপ লাইভ করে দিব। ঝাপসা সুইটহার্ট, ওহো চেঞ্জ ইওর ISP, সবই তো করা হলো কিন্তু কিসে থেকে কি প্রবলেম আসলে টোটালি কনফিউজড যে আসলে কোথা থেকে কি প্রবলেমটা হচ্ছে। রাউটারও চেঞ্জ করা হলো, আচ্ছা যাই হোক আপুরা একটু কোঅপারেট করবেন, যেন হচ্ছে একটু দেখাতে তো যেন পারি, যে দেখানোর যেন সাকসেস যেন হই, যেন দেখাতে কোনো প্রবলেম না হয়। ঠিক আছে, একটু একটু দেখা যায়, আমি লাইভে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থাকতে থাকতেই হয় কি 10 সেকেন্ডের জন্য ঘোলা হয়ে যায়, মানে একবার ধরছে একবার ছাড়ছে। ঠিক আছে, সো আমি একটু মানে চাইবো চেয়ে নিব, এটা একটু কোঅপারেট করবেন, হ্যাঁ সাথে থাকবেন। আর হচ্ছে কি আমার মনে হয় না জেপ্তান এর আগে এর থেকে কম প্রাইসে কেউ দিতে পেরেছে, মানে আমি আপনাদের যেটা দিব। ঠিক আছে, আর শুধু আমার কালারটা নাই, এর থেকে অনেক 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 সুন্দর কালারগুলো অ্যাভেলেবেল আছে, জাস্ট আমি প্রত্যেকটাই ধরবো, দেখবেন স্ক্রিনশট নেবেন প্রত্যেকটার, এক মানে এক যেহেতু একটা এক পিস করাই হয় এগুলো, বড় জোর 2 থেকে 3 পিস এরকম করে হয়, তাও খুব কম। ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমামই একটা এক পিস এরকম, সো নিয়ে ধরে জাস্ট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে চুপ করে বসে থাকবেন, কারণ আমাদের এখানে মেসেজের এত বেশি প্রেশার থাকে, লাইক মানে যাক আলহামদুলিল্লাহ আপনার জাস্ট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে চুপ করে বসে থাকবেন, দেখবেন আমাদের অর্ডার কনফার্ম হলে 24 আওয়ার্সের মধ্যে আপনার কাছে কল যাবে। আর যদি 24 আওয়ার্সের মধ্যে আপনি কল না পান তাহলে ভাববেন যে আপনার কাঙ্ক্ষিত ড্রেসটা স্টক আউট হয়ে গেছে, নাও ক্লিয়ার। এই দেখছেন মানে একটু হচ্ছে গিয়ে ক্লিয়ার হচ্ছে আবার একটু ছাড়তেছে। লাভ ইউ আপু, রুমা আক্তার আপু লিখেছে লাভ ইউ টু। ঠিক আছে, আচ্ছা রিদিতা চৌধুরী আপু লিখেছে, কী লিখেছে, অনেক কিউট লাগছে আপনি, থ্যাংক ইউ। হাই সুন্দরী আপু কেমন আছো, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার একটু শেয়ার করে দিয়েন, হ্যাঁ মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে তোমাকে। আচ্ছা শুক্তি আপু লিখেছে তোমার ড্রেসটা আছে প্রাইস বলো, হ্যাঁ আজকে আমি আমার ড্রেসের সবগুলো কালারই দেখাবো, হ্যাঁ আচ্ছা হ্যাঁ ঘোলা ঘোলা হচ্ছে, ঠিক আছে আপনি আমি তোমার ড্রেসটার প্রাইসটা বলো, আচ্ছা বলে দিব সমস্যা নেই, আগে একটু ডিটেলসে দেখাবো, হ্যাঁ প্রত্যেকটা হচ্ছে যা যা কালার আছে আমি একটু ডিটেলসে দেখাবো। ঠিক আছে, ধরছে ছাড়ছে না কি বলে, নড়াচড়া করলে ঝাপসা হয়ে যাচ্ছে, আচ্ছা ঠিক আছে ওকে। আচ্ছা আর একটু আপুরা চলে আসুক, কাপড় একটু শেয়ার করে দিন, শেয়ার করে আমাকে হচ্ছে গিয়ে টাইম লাইনে পারেন, নিজের টাইম লাইনে পারেন অথবা হচ্ছে গিয়ে বিভিন্ন গার্লস গ্রুপে পারেন, যেন হচ্ছে আমাদের এখানে যেটা নিউ আইটেমটা আসছে আপনারা শোরুম থেকে এসে পারচেস করতে পারেন, অথবা অনলাইনেও শোরুমে থাকেই না, দেখা যায় অনলাইনে সব বুক হয়ে যায়। ঠিক আছে, প্রাইস আপু বলে দিব, আপু প্রাইস বলে দিব, জাস্ট একটুখানি সাথে থাকতে হবে। আপু ব্ল্যাকটা নিব, আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ অনেক প্রিটি লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ফার্স্ট একটু বলি, সেটা হচ্ছে কি আমাদের কিন্তু ফুল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি, আগে কোনোরকম কোনো অ্যাডভান্স আমরা নিই না, ঢাকার বাইরে হচ্ছে আমরা এসে পরিবহনের মাধ্যমে পার্সেল দিই।
আপনি এসে পরিবহন আপনার আপনি আপনার টাকাটা পে করে এসে পরিবহন থেকে আপনার পার্সেলটা রিসিভ করে নেবেন। আর যদি সুন্দরবনে কেউ নিতে চান, অনেক ম্যাক্সিমাম প্লেসে হচ্ছে সুন্দরবনে আপনার ক্যাশ অন ডেলিভারি সার্ভিস থাকে, আবার কিছু কিছু জায়গায় এরিয়াতে থাকেও না, লাইক গ্রাম অঞ্চলে বা হচ্ছে একটু ভিতরের দিককার সাইডে। হ্যাঁ, তো সেক্ষেত্রে হবে কি, আপনাকে অবশ্যই আগে আমাদের বিকাশ নাম্বারটাতে আগে বিকাশ করতে হবে, দেন আমরা আপনার পার্সেলটা এক দুদিনের মধ্যে আমরা পাঠিয়ে দিব, ঠিক আছে? আর যদি ক্যাশ অন ডেলিভারি থাকে তো খুবই ভালো, আমাদের ক্যাশ অন ডেলিভারি ছাড়া আগে অ্যাডভান্স নেওয়ার একটা প্যারা থাকে আর কি, প্যারা মনে হয়। ওকে, আচ্ছা যাই হোক, যেটা হোক, আমরা এখানে বিকাশ নাম্বার হচ্ছে লাস্টে 043 একটা নাম্বার, হ্যাঁ, আর একটা হচ্ছে গিয়ে 662, একটু পয়েন্ট আউট করে রাখবেন, লিখে রাখবেন। জাস্ট এখানে আমাদের ইনবক্সে চেয়ে নিলে ওরা দিয়ে দিবে, জাস্ট বিকাশ নাম্বারে টাকা পাঠিয়ে আপু এই এই ড্রেসটার জন্য এত টাকা আমি এই নাম্বারে বিকাশ করেছি, এটা আমাদের ফেমি স্টেশন পেজে মেসেজ করে রাখলে হয়ে যাবে, আর কোনো সমস্যা নেই, আপনাকে এখান থেকে মডারেটরে অ্যান্সার দিয়ে দিব, হ্যাঁ আপু আপনার টাকাটা আসছে, আমরা পার্সেল করে ড্রেসটা পাঠিয়ে দিব। এই তো, আর হচ্ছে কি, ঢাকার ভিতরে তো ক্যাশ অন ডেলিভারি, আপনার পার্সেলটা নিয়ে ডেলিভারি বয় যাবে আপনার হোমে, দেন হচ্ছে আপনার পার্সেলটা দেখে শুনে বুঝে নিয়ে ডেলিভারি বয়ের কাছে টাকাটা পে করে দিবেন। আর দুইটা শোরুম এখন আমাদের ঢাকাতে, একটা হচ্ছে ওয়ারিতে, ওয়ারির অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে র্যাঙ্কিং স্ট্রিটে রোজ ভ্যালি শপিং মল লেভেল 1 শপ নাম্বার 1, আর এখনকারটা যেখান থেকে আমি লাইভ বসি তা মোটামুটি সবাই জানে, সবাপুরা। আচ্ছা যাই হোক, শ্যামলী স্কোয়ার শপিং মল, শ্যামলী সিনেমা হলের ঠিক পাশের যে শপিং মলটা আছে এটা তিনতলায়, শপ নাম্বার 302। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এখন আমি ফার্স্টে কী কালার দিয়ে স্টার্ট করবো, হ্যাঁ কোন কালারটার ভোট বেশি, কোন কালারটার ভোট বেশি, আর্লি দেখা আপু। আচ্ছা ঠিক আছে, রয়্যাল কুইন নেম দিতে পারো ড্রেসটার, আচ্ছা ঠিক আছে, লাল পরি, অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ হুরি হুরি। আচ্ছা এই আপুটা অনেক দিন পরে কমেন্ট করলো, হুরিজান সুলতান, রেড বার্বি অর রেড মারমেইড নেম দাও আপি। আচ্ছা ঠিক আছে, সো ফার্স্টে কী কালার দেখাবো, ফার্স্টে কী কালার দেখাবো, সালাম আপু, ওয়ালাইকুম আসসালাম, এটা কি অ্যাভেলেবেল? আচ্ছা কী কী কালার অ্যাভেলেবেল, আচ্ছা আমি দেখাচ্ছি, আমি আমার লাল কালার ড্রেস মানে খুব কম, যার জন্য আমি লাল কালার নিয়ে, ঠিক আছে দেখেন কি সুন্দর, মানে একটা পাকিস্তানি ড্রেস বলতে যেটা বোঝায়, মানে আমার মনে হয় যে মানে এত সুন্দর ড্রেস আর এই বাজেটের মধ্যে আমার মনে হয় ফুল বাংলাদেশে মনে হয় কেউ দিতে পারেনি। হ্যাঁ এটা হচ্ছে আনবিটেবল প্রাইস, আপনারা মার্কেট যাচাই করে নেবেন, কোয়ালিটি বুঝে নেবেন যে কি প্রাইসে আমি কি পেলাম, আমার কাছে মনে হবে আপনাদের কাছে মনে হবে যে না যে কোনো খান থেকে আমাদের এখানকার প্রাইস রিজনেবল, বা যে কোনো খান থেকে আমাদের এখানকার প্রাইস অনেক 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 বেশি কম, ঠিক আছে? সো দেখেন টোটালি আপনার হচ্ছে আপ টু ডাউন, কোথায় ব্যাক সাইড দেখেন, ব্যাক সাইডে ফুল এত ওয়ার্ক, আমার মনে হয় কি মানে ব্যাক সাইডে ওরা যত কাজ দিয়েছে, যে ব্যাক সাইডের কাজটা হচ্ছে কি আপনার ফ্রন্টে দিলেও একটা গর্জিয়াস ড্রেস হয়ে মানে গর্জিয়াস ড্রেস হয়ে যেত। সো বাদই দিলাম, পাকিস্তানি ড্রেস অ্যাকচুয়ালি এরকমই হয়, আপনার ব্যাক সাইড পিছন সামনের সাইড স্লিভ দোপাট্টা প্যানেল ট্যানেল সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে ওরা এত বেশি কাজ আর এত বেশি নিখুঁত পরিমাণের কোয়ালিটি ওরা মেনটেন করে, যেটা কিনা না বুঝলেই না বা হচ্ছে না দেখলেই না, ঠিক আছে? আচ্ছা কোনো কালারের ইয়াকে আসছে যে কোন কালারটা আমি দেখাবো, অ্যাঞ্জেল রেড, রেড চিলি নাম দাও, আচ্ছা ঠিক আছে, তোমার ড্রেসটা দেখাও, আমারটা দেখাও, আমার রেড কালার কি আছে? আচ্ছা সেম নাই আপু, এটা রেড ওয়াইন নাম দিবা, আফিয়া মিম, আপু টেলরের অ্যাড্রেস দাও, আচ্ছা ঠিক আছে, আপু আপনার ড্রেসটা কী ড্রেস, এটা কি অ্যাভেলেবেল? হ্যাঁ আপু এটার কালারগুলো আমি দেখাচ্ছি, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আপু কিছু দেখা যায় না, নেট প্রবলেম, আরে অনেকেই কমপ্লেন করছে, ঠিক থাকলে কীভাবে কম, আচ্ছা সমস্যা নেই, আচ্ছা প্রবলেম হচ্ছে আবার একটু ঠিক হয়ে যাচ্ছে, একটু সাথে থাকেন, হ্যাঁ ওকে ঠিক আছে, আপু রেড কুইন নাম দাও, আচ্ছা আমি আমি চাচ্ছি কী কালার দেখাবো, আপনারা ভোট দেন না, অনেক 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 বেশি সুন্দর কালার দেখাবো, ঠিক আছে কী কালার দেখাবো ফার্স্টে, না আমাকে তুমি ইয়া দাও, ম্যাজেন্টা দাও, ঠিক আছে, আচ্ছা অবশ্যই নাম্বার সহ স্ক্রিনশট নেবেন, হ্যাঁ নাম্বার সহ স্ক্রিনশট নেবেন, আর প্রাইস শুনলে পুরো মাথা নষ্ট হয়ে যাবে যে এত কম প্রাইসের মধ্যে পাকিস্তানি ড্রেস, তারপর এই পরিমাণে কাজ, আর এই জেপ্তানের রেট কেমন হয় আমার মনে হয় আপুরা মোটামুটি সবাই জানে, হ্যাঁ সবাই জানে। আর এগুলোর সাথে সাথে আমি কিছু ফ্যান্সি শিফনের কাটচুপি, মিন্স হচ্ছে গিয়ে ফ্যান্সি আইটেম দেখাবো, বেশি না 10-15টা, ওটার সাথেও আপনারা থাকবেন, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। সো ফার্স্টে আমি একটু ম্যাজেন্টা কালার দিয়ে স্টার্ট করি, কিন্তু একদম পিওর শিফনের মধ্যে, ঠিক আছে পিওর শিফনের মধ্যে, একদম ডার্ক, একদম হট পিঙ্ক যেটা বলে, হ্যাঁ হট পিঙ্ক যেটা বলে সেই কালারটা, একদম পিওর শিফনের মধ্যে ম্যাটেরিয়াল, এবং খুবই পাতলা একটা ম্যাটেরিয়াল, হ্যাঁ দেখেন খুবই পাতলা, এই যে দেখা যাচ্ছে মনে হয়, যখন এটা আপনার সাথে একটু ডাবল পার্ট করে দাও না, যখন ইনারটা দিবেন তখন দেখবেন হচ্ছে এটার কালারটা কী পরিমাণে আসে, ইনারটা দাও, কোনো রানি গোলাপি বা হচ্ছে গিয়ে ওই পার্টটাও দাও, ব্যাক পার্টটাও দাও, হ্যাঁ
জাস্ট আমি এই পাতলা ফেব্রিকের ব্যাক পার্টটা আমি হচ্ছে ধরছি, দেখেন কালারটা কি আসতেছে। আর যদি আপনি এটার সাথে ইনার ইউজ করেন, লাইক সেমিজ ইউজ করেন, হ্যাঁ আরও টকটকে রানি একটা কালার, হ্যাঁ সেক্ষেত্রে তো মনে হবে যে একটা বোল্ড একটা কালার হয়ে যাবে, তাই না? সো দেখেন এই যে এটা হচ্ছে ড্রেসটা, এটা হচ্ছে ড্রেসটা। যারা হচ্ছে গিয়ে ঈদের মধ্যে একটা পড়তে চাচ্ছেন তারা অবশ্যই মিস করবেন না, ঠিক আছে? এবং ঈদের মধ্যে আমার মনে হয় এগুলোর রেট যে কোনো জায়গায় অনেক হাই হয়ে যাবে, ঠিক আছে না? এই যে ওকে, এখানে রুবি স্টোন, এই যে এগুলো কিন্তু রুবি স্টোন, এই যে ঠিক আছে রুবি স্টোন, এই যে এখানে দেখেন কত কিছু, এখানে পার, তারপরে চুমকি, মানে কী কী যে দিছে ওরা, ঠিক আছে? একদম টোটালি লক করা, সো খুলে যাওয়ার, তারপরে হচ্ছে ভেঙে যাওয়ার বা হচ্ছে পড়ে যাওয়ার কোনো রকম কোনো চান্সই নাই, নো চান্স, ঠিক আছে? আর একটা কথা মনে রাখবেন, এটা হচ্ছে পিওর শিফনের মধ্যে সব থেকে কস্টলি ম্যাটেরিয়াল এটা, যতই পাতলা হোক না কেন। দেখবেন মসলিন, মানে মিন্স হচ্ছে গিয়ে মসলিন কাপড়টা যেটা আমরা বুঝি, মিন্স হচ্ছে মসলিন কাপড়টা দেখবেন অনেক পাতলা, কিন্তু পার গজ কেমন আপনার কিন্তু অনেক কস্টলি, অলমোস্ট আপনার 400 টাকা গজই নেয় ওইটা, হ্যাঁ পার গজ নেয় এত। সো এটা একটা ব্যাপার যে পাতলা হলেই ম্যাটেরিয়াল খারাপ এরকম না, মোটা হলেই ম্যাটেরিয়াল ভালো, নট লাইক দ্যাট, ঠিক আছে? মিন্স হচ্ছে আপনার যত সুতাটা অনেক বেশি নিখুঁত হয়, মানে একদম চিকন হয়, তত হচ্ছে গিয়ে আপনার ম্যাটেরিয়ালের, কটনের ম্যাটেরিয়ালের ফিনিশিং তত ভালো হয়, আবার জর্জেটের মধ্যে ফিনিশিংটা তত ভালো হয় আপনার কাপড়ের কোয়ালিটি অনুযায়ী, ঠিক আছে? মানে কাপড়ের কোয়ালিটিটা আর কি। সো এটা এটাই বোঝাচ্ছি আর কি, একদম শিফনের মধ্যে। আচ্ছা এখন, আচ্ছা দেন হচ্ছে সাথে প্যানেলটা দাও, এই যে ঠিক আছে, একটুখানি দেখে নেন, মানে কি কাজ যে ওরা দিচ্ছে আর কি দিয়ে করছে এটা আল্লাহই জানে। হ্যাঁ আপু প্রাইস বলো, হ্যাঁ আপু বলে দিচ্ছি, খুবই সুন্দর, খুবই সুন্দর। আচ্ছা আপু প্রাইস বলো, বলে দিচ্ছি একটুখানি, ওইটা আমি ডিটেলসটা একটুখানি বলে নিই, হ্যাঁ ডিটেলসটা একটুখানি দেখিয়ে নেই, ঠিক আছে? এই যে ওকে। আচ্ছা আর একটা কথা, সেটা হচ্ছে গিয়ে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, এটা হচ্ছে ড্রেসটা, ব্যাকপার্টটা দাও আগে, আগে ব্যাকপার্টটা দাও, এটা নাও। সো এটা হচ্ছে গিয়ে ড্রেসের ব্যাকপার্ট, হ্যাঁ দেখেন ব্যাকপার্টটাই কত 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 বেশি কাজ। সো এটা হচ্ছে গিয়ে ড্রেসের ব্যাকপার্ট, এটা হচ্ছে গিয়ে ড্রেসের ব্যাকপার্ট, এই যে। সো ব্যাকপার্ট কিন্তু অনেক ওয়াইড, একটা জিনিস খেয়াল করেন ব্যাকপার্ট হচ্ছে গিয়ে কত বড়, তাই না? ব্যাকপার্ট কিন্তু অনেক বড়, সো এত ব্যাকপার্ট আপনার লাগবে না, কেন দিয়েছে এটাও বলছি, অনেকে কনফিউজড হয়ে থাকতে পারেন বা নাও বুঝতে পারেন, সেক্ষেত্রে এর জন্য বলছি আর কি। প্রাইস 3000 or 4000 টাকা, ওয়া 1.2K, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ঠিক আছে, সো এটা দেখেন, এটা দেখেন কত ওয়াইডে ছোট, তাই না? আর এটা কিন্তু অনেক বড়, সো ব্যাকপার্টটা এই জন্যই বড়, সেটা হচ্ছে গিয়ে একটা মাত্রই কারণ, যারা হচ্ছে গিয়ে আপনার হেলদি আছে বা হচ্ছে গিয়ে আপনার জেপটান, মিন্স হচ্ছে গিয়ে আপনার সামনের পার্টটা এর থেকে আপনার ওয়াইড হবে না, লাইক আপনার এতটুকু পার্ট গেল, ঠিক আছে আপনার সামনের পার্টে, বা এতটুকু গেল, এতটুকু তো বেঁচে গেল, তাই না? সো এই জিনিসটা আপনাকে দুই পার্ট করে সামনের এইখানে আর এইখানের ডিজাইনটা করার জন্য, ঠিক আছে? সো আমার এখানে ছোট একটা মিস্টেক হয়ে গেছে, লাইক হচ্ছে গিয়ে আমি টেইলরকে না এটা বুঝাতে ভুলে গেছিলাম, আর খুবই তাড়াহুড়ার মধ্যে আমার মেকিংটা হয়ে গেছে, দ্যাটস ওয়াই হচ্ছে এইখানটাতে আর এখানটাতে আমি এটা অ্যাটাচ করতে পারিনি, কিন্তু এটা যদি অ্যাটাচ আমি করতাম ড্রেসটার গর্জিয়াসনেস সামনের পার্টে আরও অনেক বেশি বেড়ে যেত, লাইক এখানে একটুখানি ডিফারেন্ট প্যাটার্নের কাজ, তারপর এখানে একটুখানি কাজ ডিফারেন্ট প্যাটার্নের, আবার এখানে হচ্ছে আবার টোটালি একটু বক্সের মতো কাজ, ঠিক আছে? আমার মনে হয় যে আমার বড় একটা মিস্টেকই হয়ে গেছে, ঠিক আছে? ওকে প্রাইস বলো, আচ্ছা বলে দিব, দাম আগে বলা ভালো। আচ্ছা দাম বললে কি আপনারা থাকবেন বলেন? দাম বলে তো থাকবেন না, তখন আবার চলে যাবেন, দেন হচ্ছে ডিটেলসও শুনবেন না, তখন কি হবে? আপু দেখছিলাম এরকম, পাইলাম এরকম, ঠিক আছে? এই যে ডিটেলসটা আমি এখন বললাম, তখন কি আপনি বুঝতে পারতেন যে আসলে ডিটেলসটা কোন দিক থেকে কি হচ্ছে, কেন এই পার্টটা এত বড়? আচ্ছা স্লিভটা দাও, ঠিক আছে? আবার দেখেন এটা স্লিভের পার্ট, এইটা স্লিভের পার্ট, ঠিক আছে? স্লিভের পার্টটাও কিন্তু আপনাকে এক্সট্রা করে দেওয়া আছে, এই যে আমি একটা ডিটেলসে দেখিয়ে তারপরে জাস্ট তাড়াতাড়ি করে আমি কালার দেখিয়ে দিব, ঠিক আছে? আমি একটাতে টাইম নিচ্ছি, এই জন্যই ডিটেলসটা জানা আমার থেকে আপনাদের বেশি জরুরি, কারণ আপনারা টাকা দিয়ে ড্রেস নেবেন, তাই না? এবং ঢাকার বাইরে থেকে তো শোরুমে আসতে পারবে না, তারা কী করবে বলেন, তাদের জন্য লাইভই একমাত্র ভরসা, এই যে। সো এটা হচ্ছে স্লিভ, আপনারা ফুল হাতা দিয়ে এত সুন্দর করে একটা স্লিভ বানিয়ে নেবেন, ঠিক আছে? আচ্ছা
আবার যাদের কাছে মনে হচ্ছে ড্রেসটা কেন শর্ট, সো আমি একটা ফার্স্ট ডেফিনেশন দিব, পাকিস্তানি ওরা ড্রেস শর্ট পরে, ঠিক আছে, শর্ট পরে। হ্যাঁ, যদি কেউ চান যে না আপনি আরও লং করতে চাচ্ছেন, অত শর্ট পরলে এখন সমস্যা হয় না, দেখেন এই যে একটা প্যানেল, ঠিক আছে, দেখেন জাস্ট প্যানেলটা দেখেন, ওকে, ওয়াও, মানে এত সুন্দর করে হচ্ছে আপনার অর্গানজা ম্যাটেরিয়ালের উপরে, লাইক অর্গানজার উপরে এত সুন্দর করে আপনার অ্যান্টিক, এবং কয়েক রকমের এখানে জাস্ট অ্যাক্সেসরিজই দিয়েছে ওরা, কয়েক রকমের, জাস্ট এক রকমের না, এখানে একরকম, এখানে একরকম, এখানে একরকম, লাইক আপনার কালার ভ্যারিয়েশন, তারপর আপনার ম্যাটেরিয়াল, কোনো কিছুরই কোনো রকম কোনো অভাব তো নাই, লাইক পরিপূর্ণ, ঠিক আছে। সো এটা হচ্ছে কি আপনার পিছনে দেখেন, পিছনের একদম লেন্থে ঘেরে, তারপর হচ্ছে সামনের একদম ঘেরে, ঠিক আছে, লাগিয়ে দিবেন, লাইক আমি একটু মেজারমেন্ট করে বলবো, বলো তো একটু, ফিতাটা দাও, ফিতাটা দাও আপু, আমি তোমারটা অর্ডার করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এগুলো হচ্ছে যেহেতু একটা এক পিস করেই, খুব কম কালার আছে, যেটা একটা দুইটা আছে বা হচ্ছে তিনটা তো কোনোটাই নাই, খুবই কম, লাইক একটা দুইটা এরকম আছে, যে দুইটা আছে, হ্যাঁ, কিন্তু আমি আমি নিজেও জানি না কোনটা দুইটা আছে, ঠিক আছে। সো ড্রেসের ম্যাটেরিয়াল, মানে ড্রেসের লং হচ্ছে আপনার 43, ড্রেসের লং হচ্ছে 43, আর প্যানেলটার লং হচ্ছে গিয়ে, আচ্ছা প্যানেল, প্যানেলটার লং একটু বলে দিও, জাস্ট টু মাচ প্রিটি। আপু তোমাদের শোরুম কোথায়? এটা হচ্ছে আমি এখন শ্যামলী থেকে লাইভ হয়েছি। আপু বডি সাইজ কত আসবে বলে দিচ্ছি আপু, আচ্ছা দাও আমার কাছে দাও, দাও এটা, আচ্ছা 43 হচ্ছে গিয়ে আপনার ইয়ে আসলো, যাক মাশাল্লাহ 1.5K, আপনার একটু শেয়ার করে দিন, হ্যাঁ অবশ্যই শেয়ার করে দিবা। আচ্ছা এটা হচ্ছে 5 ইঞ্চ, লাইক হচ্ছে কি 43 আর 5 ইঞ্চ মিলে হয় হচ্ছে গিয়ে 48, ঠিক আছে, 48 মানে এনাফ লং, এনাফ লং, ঠিক আছে, অনেক 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 লং, সো কোনো রকম কোনো সমস্যাই হওয়ার কথা না আমার মনে হয়। আচ্ছা বডি সাইজ কত আসবে, আমি এটা হচ্ছে কি একটুখানি আগে ডিটেলস বলে দিলাম, সো ধরে আমি এখন প্রাইসটা বলে দিচ্ছি, দাও এখানে একজন আসো, ও ওনা দেখাইনি, আচ্ছা ঠিক আছে, ওকে তুমি একটু ধরে রাখো, আমি তাড়াতাড়ি করে প্রাইসটা বলে দিচ্ছি। সো এটা হচ্ছে কি দোপাট্টাটা, মানে নেন না নেন, এগুলো না একটু দেখতেই ভালো লাগে, কেন জানি খুব প্রশান্তি প্রশান্তি একটা ফিলিংস হয় যে এত সুন্দর, সিরিয়াসলি এত সুন্দর, ঠিক আছে। সো এটা হচ্ছে আপনার শিফনের দোপাট্টা, ওকে শিফনের দোপাট্টা, দুই সাইড মিলিয়ে আপনার এরকম জারদৌসি ওয়ার্কের কাজ করা আছে, এবং জারদৌসি ওয়ার্কনেস হচ্ছে এরকম যেন তেন টাইপের জারদৌসি ওয়ার্ক না, খুবই 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 হাই কোয়ালিটির জারদৌসি ওয়ার্ক, এবং মিডলে যে ফ্লাওয়ারগুলো আছে দেখেন, ফ্লাওয়ারগুলো আছে এর মধ্যেও মিডলে মিডলে আপনার দুই তিনটা কালার মিলিয়ে ফ্লাওয়ার এমব্রয়ডারি, প্লাস হচ্ছে কি আপনার জারদৌসি ওয়ার্ক ভিতরে অনেক পেটানো করে কাজ করে দেওয়া আছে, ঠিক আছে। সো অরিজিনাল পাকিস্তানি জেপ্তান পাবেন হচ্ছে অবিশ্বাস্য রকমের প্রাইসে, যেটা কিনা কোথাও মনে হয় এ পর্যন্ত এই প্রাইসে সেল হয় নাই, মানে সেল করতে পারে নাই আর কি, আর আমি পারছি কারণ একমাত্র সেটা হচ্ছে জাস্ট শুধুমাত্র কোয়ান্টিটির জন্য, ওকে। সো এটা হচ্ছে আপনার জাস্ট লং দেখেন দোপাট্টার, মানে এত লম্বা, এত বেশি লং, ঠিক আছে, এত বেশি লম্বা, ঠিক আছে। সো ধরে প্রাইসটা বলে দিচ্ছি, এই যে বডি মিনস হচ্ছে কি আপনার এখানে যা আছে আপনার সামনের ব্যাক সাইডের যে এতটুকু কাপড় বাঁচবে, ব্যাক সাইডের কাপড়টা অনেক বেশি ওয়াইড, সেখান থেকে নিয়ে আপনার বডির এই সাইডে আর এই সাইডে মিলিয়ে দিলেই হচ্ছে আপনার বডি যত ইচ্ছা তত করতে পারবেন, ঠিক আছে। সো জাস্ট ঘাবড়িয়ে যাবেন না যে বডির সামনের পার্টে কম কেন, পিছন পার্টে বেশি কেন, ঠিক আছে, যা আমি বুঝিয়ে বলেছি এটা যদি অ্যাপ্লাই করতে পারেন আপনার কোনো রকম কোনো সব মানে প্রবলেম হবেই না এবং ইম্পসিবল হওয়াটা, ঠিক আছে। সো এটা হচ্ছে কি ড্রেসটা পিওর শিফনের, এটা অরিজিনাল পাকিস্তানের জেপ্তান ওয়ার্ক, মানে হচ্ছে জেপ্তান নাম ডিজাইনটার, ওকে, টোটালি আপনার হাই কোয়ালিটির শিফনের উপরে, একদম বেস্ট থেকে বেস্টেস্ট কোয়ালিটির শিফনের উপরে এটা করা, এমব্রয়ডারি প্লাস জারদৌসি ওয়ার্ক প্লাস রুবি পাথর, মানে হিউজ টাইপের, আপনার মনে হয় আপনার মিনিমাম 15 থেকে 20টা ম্যাটেরিয়াল এর মধ্যে দেওয়া, ঠিক আছে। তারপরে আছে হচ্ছে কি আপনার এটা স্লিভ, জাস্ট পার্টগুলো খেয়াল করবেন, কোনো পার্ট মিসিং দেখলে বা থাকলে অবশ্যই সে ড্রেসটা রিসিভ করবেন না, ঠিক আছে, আর ঢাকার বাইরের আপুদের জন্য তো আমরা আছি, ঠিক আছে, প্রবলেম সলিউশন করার জন্য, আশা করি এরকমটা কখনো হয় না বা হবে না। এটা হচ্ছে আপনার প্যানেলটা নিচে দেওয়ার জন্য সামনে পিছনে, এটা হচ্ছে শিফনের দোপাট্টাটা, জাস্ট দোপাট্টার লেন্থ দেখেন আর ওয়াইড দেখেন, ঠিক আছে। এটা হচ্ছে নাম্বার 1, একদম হট পিঙ্ক, মানে হচ্ছে ম্যাজেন্টা কালার, একদম ডার্ক ম্যাজেন্টা, ওকে।
আর এটা কিন্তু টু পিস হয়, নট থ্রি পিস বা ফোর পিস। হ্যাঁ, এটা কিন্তু টু পিস হিসেবে, যেহেতু অরিজিনাল পাকিস্তানি ড্রেসেস এগুলা, টু পিস অবশ্যই। প্রাইসটা হচ্ছে গিয়ে গেজ প্রাইসটা, হাই কিউট আপু, বুশরা খান আপু লিখেছে, থ্যাংক ইউ আপু, 1.6, জাস্ট ওয়াও। প্রাইস বলো, বলে দিব। আচ্ছা, গেজিং দ্য প্রাইস, আমি এখন শুনতে চাচ্ছি প্রাইস কত, প্রাইস কত, হ্যাঁ কত প্রাইস হবে। দেখ, আমি আলহামদুলিল্লাহ আপুদের জন্য এত 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 রিজনেবল করতে পেরেছি। লাইক পাকিস্তানের ড্রেসের এই টাইপের ড্রেস বিশেষ করে কেমন হয়, মানে কেমন রেঞ্জের হয় তা আমার মনে হয় যে পেজে পেজে গুললে বোঝা যায় না। আর এগুলো খুবই রেয়ার, ঠিক আছে, খুবই রেয়ার, ঠিক আছে। আচ্ছা, কারো কোনো আইডিয়া নাই অ্যাবাউট প্রাইস, অ্যাবাউট প্রাইস, ঠিক আছে। আচ্ছা, নাম্বার এক, অবশ্যই এভাবে স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে জাস্ট নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে পাঠিয়ে দিবেন। একটা এক পিস করে অ্যাভেলেবল, সেকেন্ড কোনো পিসেস হবে না। যদি কোনোটা দুই পিস থাকে আমি সেটা লাইভেই বলে দিব, ঠিক আছে। ওকে, বডি কত, বডির ইয়ারটা আমি পারফেক্টলি সুন্দর করে বুঝিয়ে বলে দিয়েছি আপু। এটা আছে হচ্ছে কি, কত দেখো তো, মানে ওই পিছন পার্টটা আপনি এই পাশে অ্যাড করে যত ইচ্ছা তত করতে পারবেন, মিনিমাম আপনি 50 তো করতেই পারবেন, দেখো তো। আচ্ছা, তারপরে আচ্ছা, এটা হচ্ছে গিয়ে আপনার এখানে আছে হচ্ছে গিয়ে কত, সামনে পিছনে, হ্যাঁ হ্যাঁ, এটা আছে হচ্ছে গিয়ে আপনার ধরেন 22, আবার পিছনে 22, কত হলো 44। আবার এতখানি কাপড় আপনাকে অ্যাড করতে হবে এখানে আর এখানে, সো আপনার মানে মিনিমাম আপনি এক কথায় 50 আপ বডি করতে পারবেন, ঠিক আছে। তো এটার প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র 3,900 টাকা, ঠিক আছে, শুধুমাত্র 3,900 টাকা। ওকে, টু পিস অবশ্যই হচ্ছে গিয়ে, ঠিক আছে, 3,900 টাকা। ওকে, 3,900 টাকা, ওকে, শুধুমাত্র 3,900 টাকা, 1.9K, ওয়াও, ঠিক আছে আপু। 5,000 টাকা, আমার মনে হয় আপুর একটু হলেও আইডিয়া আছে যে মেবি 1950 টাকা। আসলে সিরিয়াসলি এটা আসলে পসিবল না, কারণ পাকিস্তানি ড্রেস মানেই হচ্ছে গিয়ে আপনারা জানেন যে কেমন রেঞ্জের হয়, আসলে এটা পসিবল না, মানে একটা পাকিস্তানি ড্রেস কখনোই হচ্ছে কি 2200-2300 টাকাতে টাকাতে পসিবল না। আপনার একটা কারচুপি বাংলাদেশি ড্রেসই তো, তাও কত চিপ কোয়ালিটি ড্রেসই কিনেন হচ্ছে 2200 টাকা দিয়ে, আর এটা থ্রি পিস ফোর পিস কমপ্লিট করতে করতেই তো আপনার 3,250 টাকা চলে যায়, যে ড্রেস ইনার সালোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে যদিও আপনারা পান কোথাও, সেক্ষেত্রে আপনাকে মিনিমাম, একদম মিনিমাম যদি নাও ধরেন, আপনাকে 4,500 টাকা বাজেট করতে হবে জাস্ট এই ড্রেসটা আপনাকে, জাস্ট টু পিস কেনার জন্য, সেটা যেখান থেকে হোক, যেখান থেকে হোক। ওকে, ওয়াও, 3,900 টাকা, ঠিক আছে, ওকে। আচ্ছা, দেন হোক আমি দেন হচ্ছে গিয়ে আরেকটা, আমি এটা অ্যাশ কালার, এটা হচ্ছে শেডের মধ্যে, নিচে হচ্ছে ব্ল্যাক কালারের শেড, ঠিক আছে, আর উপরে হচ্ছে লাইট অ্যাশ কালারের শেড। ওকে, ঠিক আছে, ওকে, ঠিক আছে। সো যারা অর্ডার, যারা জানে হচ্ছে প্রাইস সম্পর্কে, তারা অলরেডি অর্ডার করে দিচ্ছে, কোনো সমস্যা নাই। ওকে, সো এটা হচ্ছে কি আপনার ড্রেসটা, ওকে, এটা হচ্ছে লাইট অ্যাশ, লাইক একটু খেয়াল করেন লাইট অ্যাশ, এটা হচ্ছে নিচে হচ্ছে কি আপনার ব্ল্যাক শেড, ওকে, ব্ল্যাক শেড, এই যে দেখেন। আর এটার সাথে একটু ঝুলুনি পাবেন, এই যে এরকম ঝুলুনি ঝুলুনি পাবেন, ঠিক আছে, এই যে একটু ঝুলুনি ঝুলুনি পাবেন, এখানে হচ্ছে রুবি স্টোন বা হচ্ছে ইটসেট্রা ইটসেট্রা দেখে নেন জাস্ট হচ্ছে গিয়ে কীভাবে এটার প্রাইস হচ্ছে গিয়ে আপনারা, মানে এই প্রাইস মানে ডিমান্ড করেন আসলে সিরিয়াসলি। ওকে, এটা আমি নিয়েছি 4,600 দিয়ে, মানে এটাই হচ্ছে কথা, ঠিক আছে, মানে পসিবল না আসলে, যতটুকু পেরেছি একদম, যতটুকু পেরেছি একদম টাইট ফিট করে ধরে হচ্ছে 3,900 টাকা প্রাইস দিতে পেরেছি। আমার মনে হয় না এই প্রাইসের নিচে কখনো সেলিং প্রাইস এসেছে এটা এগুলো। ওকে, আচ্ছা, যাই হোক, ব্যাপার না, ব্যাপার না। আচ্ছা, সো এটা হচ্ছে কি আপনার ব্ল্যাক, আর হচ্ছে
অ্যাশ কালারের পোর্শনটা, ঠিক আছে, টু কালার শেড, এটা কিন্তু আরও সুন্দর, এটা আরও খুবই সোভার, খুবই সোভার, ঠিক আছে। আর এটা হচ্ছে কি আপনার পিছনটা, এটা হচ্ছে পিছনটা, ওকে, জাস্ট তোমরা ধরে ধরে আমাকে ইয়া করে দাও। আচ্ছা, এটা হচ্ছে কি আপনার পিছনটা, এখানে হচ্ছে কি আপনার এক্সট্রা বডির পার্টটা, সামনের ফ্রন্ট পার্টের পার্টটা, ওকে দাও। এটা হচ্ছে গিয়ে স্লিভটা, এটা হচ্ছে স্লিভটা, ওকে। এটা হচ্ছে কি আপনার প্যানেলটা, এই যে এটা হচ্ছে প্যানেলটা, জাস্ট আমি কালারগুলো দেখিয়ে যাই। ক্লিয়ার না আপু? আবার সমস্যা শুরু হয়ে গেছে, জাস্ট একটু ওয়েট করেন আপু, একটু ওয়েট করেন, ঠিক হয়ে যাবে, একটু ওয়েট করেন, ঠিক হয়ে যাবে। ওকে, সো এটা হচ্ছে কি আপনার দোপাট্টাটা, এটা হচ্ছে কি দোপাট্টাটা ব্ল্যাক কালার, জাস্ট ইমাজিন দ্য কন্ট্রাস্ট, খুবই সোভার সাথে ব্ল্যাক কন্ট্রাস্টের, ঠিক আছে। এটা নাম্বার হচ্ছে টু, দুই নাম্বার, এটা দুই নাম্বার, নাম্বার টু। অবশ্য নাম্বার সহ স্ক্রিনশট নিয়ে পেজে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিতে হবে, ঠিক আছে। নাম্বার টু, দুই নাম্বার, নাম্বার সহ স্ক্রিনশট নিতে হবে, কারণ একটা এক পিস করে অ্যাভেলেবেল, সেকেন্ড কোনো পিসেস বা কপি আমার কাছে হবে না, ঠিক আছে। যদি কোনো দুই পিস থাকে আমি সব অবশ্যই এটা লাইভে মেনশন করে বলে দিব। আপু ইনার আছে সাথে না? আপু টু পিস, ড্রেস আর দোপাট্টা, ড্রেস আর দোপাট্টা, ড্রেস আর টু পিস, ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে গিয়ে আরেকটা, এটা হচ্ছে নেভি ব্লুয়ের মধ্যে, এটা হচ্ছে নেভি ব্লুয়ের মধ্যে সামনের পার্ট এটা, ঠিক আছে। এটা হচ্ছে বডির সাথে এক্সট্রা করে আপনার এপাশে এপাশে জয়েন্ট করার জন্য এইটা, ঠিক আছে, এই পার্টটা, এই যে এই পার্টটা নেভি ব্লু, প্রত্যেকটা কালার যে কি সুন্দর, লাইক সিরিয়াসলি অনেক 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 সুন্দর। আচ্ছা আপু, কলকাতায় কীভাবে পাবো? আমরা শুধুমাত্র আপাতত বাংলাদেশের বাইরে কোথাও ডেলিভারির ব্যবস্থা করতে পারি না, যদি কখনো ইনশাল্লাহ হয় তাহলে অবশ্যই আমরা সেটা জানিয়ে দিব, ঠিক আছে। এটা হচ্ছে স্লিভের, স্লিভের পার্টটা, এটা হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে গিয়ে ইয়াটা কি বলে প্যানেলটা, এটা হচ্ছে গিয়ে দোপাট্টাটা। অবশ্যই ড্রেস কিন্তু টু পিসেস, ঠিক আছে, টু পিসেস, ওকে। নাম্বার তিন, তিন নাম্বার এটা, ঠিক আছে। সো এটা তিন নাম্বার, অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করে ফেলতে হবে। প্রত্যেকটা পিসেস একটা একটা করে অ্যাভেলেবেল, কালারগুলো জাস্ট ওয়াও। আচ্ছা কি এটা, ফরিদা খাতুন আপু লিখেছে, আচ্ছা আমার তো এখানে এটা ইয়ার সময় ছিলই না, কি বলে সেটা, আচ্ছা এটা হচ্ছে গিয়ে বটল গ্রিনের মধ্যে, ঠিক আছে, এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে, বটল গ্রিনের মধ্যে এটা, ঠিক আছে। এটা হচ্ছে আপনার বডির এক্সট্রা পার্টটুকু, যেটা কিনা সামনে আপনার জয়েন করতে হবে, এইটা। আপু বোঝা যায় না, বোঝা যায় না, বোঝা যায় না, আচ্ছা এটা এক সাইডে দিবা, ঠিক আছে, যেন আমি বেশি করে দেখাতে পারি, এভাবে দিবা, নাহলে তো বুঝবে না, ঠিক আছে না। আচ্ছা সো প্রত্যেকটাই কিন্তু শিফনের মধ্যে অরিজিনাল পাকিস্তানি জেপতান, নট ইন্ডিয়ান বা হচ্ছে গিয়ে হ্যানত্যান, এটা ইন্ডিয়ানরা বেরো করতে পারে নাই, কারণ এত হাই কোয়ালিটি, আর হচ্ছে এত হাই কোয়ালিটি ফিনিশিং, এত হাই কোয়ালিটি কাজ, ঠিক আছে। এটা হচ্ছে প্যানেলটা, সামনে পিছনের প্যানেলটা, আর এটা হচ্ছে গিয়ে আপনার নেটে কি হয়ে গেল, ঠিক আছে। এটা হচ্ছে নাম্বার চার, চার নাম্বার, ঠিক আছে, এটা বটল গ্রিনের মধ্যে। সো এটাও আমি রেখে দিলাম, আচ্ছা আমরা এইচডি ভার্সন আপলোড করে দিব, হ্যাঁ, যদি যারা হচ্ছে এখন, হ্যাঁ আর এরকম নেটের প্রবলেম লাইভ করতেই ভালো লাগে না, কি বলে দেওয়া লাগবে। আচ্ছা এখন হচ্ছে একটা ওয়াইন কালার, ঠিক আছে, এটা হচ্ছে ওয়াইন কালার, আপু ঘোলা দেখা যাচ্ছে, নেট প্রবলেম, আচ্ছা এটা হচ্ছে ওয়াইন কালার মধ্যে। আচ্ছা যারা হচ্ছে এখন নেট প্রবলেম বা হ্যানত্যান কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে, একটু ওয়েট করেন, ঠিক হয়ে যাবে, হ্যাঁ, তারপর আমরা এইচডি ভার্সন তো দিয়েই দিব, এইচডি ভার্সন দিয়ে দিব, ঠিক আছে। এটা হচ্ছে ওয়াইন কালারটা, এটা হচ্ছে ওয়াইন কালারটা, একদম মেরুন কালার, একদম ডার্ক মেরুন যে কালারটা হয় সেই কালারটা, ঠিক আছে। এটা হচ্ছে স্লিভটা, স্লিভটা এটা, এটা হচ্ছে প্যানেলটা, ওকে, এটা হচ্ছে প্যানেলটা, এটা হচ্ছে দোপাট্টাটা, এটা হচ্ছে গিয়ে দোপাট্টাটা, নাম্বার ফাইভ, পাঁচ নাম্বার, নাম্বার ফাইভ, পাঁচ নাম্বার, ঠিক আছে। সো এটাও আমি রেখে দিলাম, জাস্ট আমি তাড়াতাড়ি করে এখন কালারগুলো দেখিয়ে দিচ্ছি যে কী কী কালারগুলো অ্যাভেলেবেল হবে, ওকে।
আচ্ছা, দেন তোমার ড্রেসগুলো নেট প্রবলেমের কারণে কিছুই দেখা যাচ্ছে না। আপু নেটের প্রবলেম দিচ্ছে, ভিউজ কমে যাচ্ছে। আপু তোমার নাম্বারটা ছাড়া অর্ডার, তোমারটা নাম্বার ছাড়া অর্ডার করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে। না শুরু থেকে তো প্রবলেম, আচ্ছা শুরু থেকে তো হচ্ছে, ধরতো আর ছাড়তো তাই না? আচ্ছা ঠিক আছে, তো এটা হচ্ছে স্কাই এর মধ্যে, ঠিক আছে স্কাই পেস টাইপের একটা কালার, স্কাই এর মধ্যে আপু ব্লার। আপু যে বলছে 1900 টাকা, তার নেম বলো, আমি ওনার থেকে নিব। আচ্ছা ঠিক আছে, ব্যাপার না, ঠিক আছে কোনো ব্যাপার না। এগুলো হচ্ছে কি, মানে এগুলো সম্পর্কে আসলে জানতে হয়, ঠিক আছে পাকিস্তানি ড্রেসের ম্যাটেরিয়াল কেমন হয় আর কেমন হয় আসলে অনেকেই না জানতে পারে, ঠিক আছে, কিন্তু এই জন্য তো বারবার জানিয়ে দিই আমরা, তাই না? সো জানানোর জন্য তো আমরা আছি, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে কি আপনার দোপাট্টাটা, আর হচ্ছে গিয়ে ইয়াটা, সো এটা হচ্ছে প্যানেলটা, নাম্বার 6, 6 নাম্বার, নাম্বার 6। এখন কি দেখা যাচ্ছে? আমি অ্যাশটা নিবো, যেটা চান, মনে হয় এতক্ষণ একটাও নেই, যেটা চান জাস্ট নাম্বার সহ স্ক্রিনশট নিয়ে পেজে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে, ঠিক আছে। নাম্বার 6 এটা, নাম্বার 6 আপু প্রাইস বলো, 3900 করে আপু, 3900 করে। রেড নাই, রেড মনে হয় আছে, হ্যাঁ দেখাবো, রেড আছে দেখাবো। এখন দেখাচ্ছে ওটা কাঁচা হলুদ কালার, হ্যাঁ সেভ করে নি, কোনো সমস্যা নাই। কালারটা জাস্ট ওয়াও, নাও ওকে, নেট প্রবলেম। ড্রেসগুলো তোমাদের শপে রাখো না কেন, এগুলো অনলাইনে দেখালেই শেষ হয়ে যায়, আর শপে থাকলেও যেটা হচ্ছে 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মধ্যে সবই স্টক আউট হয়ে যায়, রাখা যায় না, অনেক বেশি মানে হাই ডিমান্ড। ওয়াও খুবই সুন্দর, একদম কালচে হলুদ, সরি কালচে হলুদ বলতেছি, কাঁচা হলুদ, কালচে হলুদ না, নট মিন্স আমি এটা মিন করে বলি নাই, মানে কাঁচা হলুদ, ঠিক আছে। এটা হচ্ছে কাঁচা হলুদ কালারটা, এটা হচ্ছে আপনার বডির সামনে অ্যাটাচ করার জন্য এই পার্টটুকু, ঠিক আছে সামনের এই সাইডে, এই সাইডে অ্যাটাচ করে দিবেন সুন্দর মতো, যার বডি যত হয়ে যাবে কোনো সমস্যা নেই। এটা হচ্ছে স্লিভটা, ওকে, এটা হচ্ছে গিয়ে আপনার ইয়াটা কি বলে প্যানেলটা, এইটা হচ্ছে গিয়ে আপনার দোপাট্টাটা, ঠিক আছে নাম্বার 7, ঠিক আছে 7 লং কত আপু? আপু টোটালটা বলে দিয়েছি, টোটাল আমি হচ্ছে ফার্স্ট এক যে ড্রেসটা দেখিয়েছি একদম A to Z ডিটেলস, ডিটেলসে বলে দিয়েছি, নেটওয়ার্ক প্রবলেম, অনেক প্রবলেম, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সো এটা হচ্ছে রেখে দিলাম, এটাও রেখে দিলাম, ওকে ওকে। দেন হচ্ছে মেরুনটা আর একবার দেখানো যাবে, বিকজ আগে দেখা যাচ্ছে না, পুরো ব্লার ছিল। আচ্ছা ওয়াইন মেরুন যেটা দেখাইছি না ওইটা একটু সাইডে রেখো, হ্যাঁ লাস্ট টাইম একবার দেখাই দিব। এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে না, একদম ব্ল্যাকের মধ্যে, এটা যারা ব্ল্যাক চাচ্ছিল এটা তাড়াতাড়ি করে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার করে ফেলে দিন, ঠিক আছে। আচ্ছা দেন হচ্ছে এটা স্লিভটা, এইটা প্যানেলটা, ওকে এটা হচ্ছে কি প্যানেলটা, প্রত্যেকটা কালারই জাস্ট ওয়াও, মানে মারাত্মক সুন্দর। আর শিফন তো, শিফন মিন্স হচ্ছে গিয়ে মারাত্মক মারাত্মক মারাত্মকই হয়, ঠিক আছে। সো এটা হচ্ছে কি আপনার ইয়াটা, দোপাট্টাটা, এটা নাম্বার হচ্ছে কি 8 নাম্বার, ঠিক আছে নাম্বার 8। আপু ক্লিয়ার না, আবার হয়ে গেছে আপু, বটল গ্রিন নিবো, কালারটা নিব। আচ্ছা ঠিক আছে, জাস্ট ইনবক্স করে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে চুপ করে বসে থাকবেন, হ্যাঁ আমরা অবশ্যই অ্যাভেলেবেল থাকলে অবশ্যই 24 আওয়ার, আর যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে ভাববেন যে আপনার ড্রেসটা স্টক আউট হয়ে গেছে, একদম ক্লিয়ার না আপু। তোমারটার প্রাইস আপু, আমারটা মনে হয় নাই, ঠিক আছে নাম্বার 8, কিছু বোঝা যাচ্ছে না, এটা অনেক সুন্দর। আচ্ছা ব্ল্যাক, আচ্ছা আর এটা ব্ল্যাক কালার, হ্যাঁ এখন কি নেট ঠিক হয়েছে? যদি ঠিক না হয়ে থাকে তাহলে আমি একটু ধরি, আর যদি ঠিক হয়ে থাকে তাহলে এটা স্কিপ করে ফেলি। আপু ক্লিয়ার না আপু, অনিয়ন কালার অ্যান্ড পিঙ্ক কালার আছে, আছে আপু অনিয়ন,
কি হলো? এখন কি ঠিক আছে? এখন কি ঠিক আছে? এটা কি সরিয়ে ফেলবো আপু? ক্লিয়ার না, ধুত, কিছুই দেখা যায় না, কিছু দেখা যায় না, না বোঝা যাচ্ছে না। আপু লাইভ ক্লিয়ার না, আমি কেটে আবার আসবো। হ্যাঁ নাও ক্লিয়ার। আপু শর্ট কেপ কবে দেখাবো? আজকে রাতের লাইভে ইনশাল্লাহ শর্ট কেপ দেখিয়ে দিব। হ্যাঁ নাম্বার 8, এটা 8 নাম্বার। ক্লিয়ার, এখন মনে হয় ক্লিয়ার আছে। আচ্ছা সো এটা ব্ল্যাক কালারের মধ্যে, হ্যাঁ সব কিছু দেখিয়ে দিয়েছেন, যারা যারা নেবেন স্ক্রিনশট নিয়ে নিয়ে একদম ব্ল্যাক, পিওর ব্ল্যাকের মধ্যে এটা। হ্যাঁ নাম্বার 8, সো এটা রেখে দিলাম, এটা রেখে দিলাম। ওকে নাও এটা, অবশ্যই নাম্বার সহ স্ক্রিনশট নেবেন আপুরা। হ্যাঁ নাম্বার সহ স্ক্রিনশট নিয়ে দেন পেজে মেসেজ করে দিবেন, ঠিক আছে আপনি। আচ্ছা এখন দেখাবো একটা অরেঞ্জ কালারের মধ্যে, এটা হচ্ছে অরেঞ্জ আর হচ্ছে নিচে নিচে কি কালার একটু রেড, হ্যাঁ নিচে রেড কালার, অরেঞ্জ আর রেড কালার শেডের মধ্যে, লাইক থিঙ্ক এটা হচ্ছে অরেঞ্জ হতে 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 আপনার একটা আস্তে আস্তে করে ইয়া হয়ে গেছে, কি বলে আপনার রেড হয়ে গেছে। ওকে সো এটা হচ্ছে ব্যাক পার্টটা, এটা হচ্ছে ব্যাক পার্টটা, এটা হচ্ছে গিয়ে সামনের পার্টটা, সরি মানে আপনার সামনের পার্টের দুই পাশে দেওয়ার জন্য, ঠিক আছে দুই পাশে অ্যাড করে আপনার বডিটা বাড়িয়ে দেওয়ার জন্য, ঠিক আছে। সো এটা ড্রেসটা, এটা হচ্ছে স্লিভটা, এটা স্লিভটা, আবার ক্লিয়ার না, না আবার ক্লিয়ার না, ইয়াল্লা। এটা হচ্ছে গিয়ে প্যানেলটা, ঠিক আছে এটা প্যানেলটা। আপু এটা রেড ওয়াইন নাম দিবা? আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে রেড কালার দোপাট্টাটা, ঠিক আছে। লাইক থিঙ্ক করেন কি পরিমাণে গর্জিয়াস এটা, কি পরিমাণে গর্জিয়াস, ঠিক আছে। নাম্বার 9, 9 নাম্বার এইটা নাম্বার। আপু কামদানি কি আনবেন? না আপু কামদানি মানে কোয়ালিটি যা ইচ্ছা তাই হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে গিয়ে নাম্বার 9, 9 নাম্বার, 9 নাম্বার এটা, ঠিক আছে। সো এটা রেখে দিলাম, এটা রেখে যা যেটা ভালো লাগবে জাস্ট নাম্বার সহ স্ক্রিনশট নিয়ে পেজে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার করে ফেলতে হবে। ওকে দেন হচ্ছে গিয়ে ক্লিয়ার, এখন ক্লিয়ার হয়েছে মনে হয় না, আল্লাহ শান্তি যেন এরকম থাকে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখানে স্টিল দাঁড়িয়ে থাকি। সো এটা হচ্ছে গিয়ে দুইটা কালার শেড, লাইক হচ্ছে উপরে অ্যাশ নিচে হচ্ছে গিয়ে ব্ল্যাকের কম্বিনেশন, ঠিক আছে উপরে অ্যাশ নিচে ব্ল্যাকের কম্বিনেশন। এটা হচ্ছে ব্যাক সাইডটা, এটা ব্যাক সাইডটা, এটা হচ্ছে আপনার সামনে বডি বাড়ানোর জন্য জয়েন্টিং পার্টটা, ঠিক আছে এটা। আচ্ছা সো দাও, ওকে দেন এটা হচ্ছে স্লিভটা, এটা হচ্ছে স্লিভটা, এটা হচ্ছে প্যানেলটা, এটা হচ্ছে প্যানেলটা, ওকে এটা হচ্ছে দোপাট্টাটা, এটা হচ্ছে নাম্বার 10, 10 নাম্বার। হ্যাঁ 10 নাম্বার, সো প্রত্যেকটা একটা করে অ্যাভেলেবেল, যার যেটা লাগবে জাস্ট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে। কেউ যদি সোভার কালার চান নিঃসন্দেহে এটা নিয়ে নেবেন, কারণ ব্ল্যাকও আছে প্লাস হচ্ছে অ্যাশও আছে, সো কোনোটা থেকে কোনো কালারটাই কম না, দুইটাই হচ্ছে মারাত্মক সুন্দর কালার। হ্যাঁ নাম্বার 10, 10 নাম্বার, সো এটাও রেখে দিলাম, এটা রেখে দিলাম। এখন আসতে হচ্ছে যে অনেক অনিয়ন পিচ চেয়েছিল, অনিয়ন পিচ সেই টাইপের একটা কালার, পিচ কালার আর কি, ঠিক আছে। আচ্ছা তো এটা হচ্ছে গিয়ে আপনার এই যে এটা হচ্ছে নিচে ব্ল্যাক উপরে হচ্ছে পিচ কালার, নিচে ব্ল্যাক উপরে পিচ কালার, এটা হচ্ছে সামনে পিছনে দুই সাইডেই হচ্ছে শেড, উপরে পিচ নিচে ব্ল্যাক। আর এটা হচ্ছে গিয়ে আপনার সামনের জন্য জয়েন্টিং পার্টটা, হ্যাঁ সামনে বডি বাড়ানোর জন্য জয়েন্টিং পার্ট। আর হচ্ছে গিয়ে এটা স্লিভ, এটা স্লিভ, ওকে এটা হচ্ছে গিয়ে আপনার ইয়াটা প্যানেলটা। আর হচ্ছে এটার সাথে দোপাট্টা হচ্ছে ব্ল্যাক কালারের কন্ট্রাস্ট দেন, ঠিক আছে। নাম্বার হচ্ছে গিয়ে 11,
ইলেভেন, 11 নম্বর, হ্যাঁ এটা 11 নম্বর, 11 নম্বর এটা, ওকে ওকে নাম্বার 11, 11 নম্বর এটা। সো এটাও রেখে দিন যা এটা ভালো লাগছে। আচ্ছা মানে বুক হয়ে গেছে অলরেডি, হ্যাঁ। আচ্ছা আপনার অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে রেখে দিবেন, জাস্ট স্টক থাকবেন, দেখবেন 24 আওয়ার্সের মধ্যে কল গেলে আপনার অর্ডারটা কনফার্ম, আর যদি না যায় তো ধরে নেবেন যে আপনার ড্রেসটি স্টক আউট হয়ে গেছে, ঠিক আছে। আপু রেড কালারটা হবে তোমারটা? আপু রেড কালারটা আছে, আছে না? হ্যাঁ একটা আছে, ঠিক আছে। সো এটা হচ্ছে কি আপনার পার্পেলের মধ্যে, ওয়াও ওয়াও খুবই সুন্দর, খুবই সুন্দর, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে পার্পেলের মধ্যে, এটা হচ্ছে গিয়ে আপনার এক্সট্রা পার্টটুকু পিছনের জাস্ট বডি বাড়ানোর জন্য জয়েন করে দিবেন, সেই জন্য দেওয়া আর কি, নাহলে ব্যাক সাইডটা এত লম্বা দেওয়ার কোনো প্রয়োজনই ছিল না। এটা হচ্ছে স্লিভটা, এটা হচ্ছে গিয়ে প্যানেলটা, ওকে এটা হচ্ছে গিয়ে দোপাট্টাটা, ওকে। আমি এখন যা দেখাচ্ছি এটা হচ্ছে সবগুলো অরিজিনাল পাকিস্তানি টু পিস জেপ্তান কালেকশন। ফোনের উপরে ফুল হচ্ছে গিয়ে আপনার ডিটেলস, একদম প্রথম ড্রেসটা দেখিয়ে ডিটেলস এ টু জেড দেখিয়ে দিয়েছি। যারা হচ্ছে নতুন জয়েন করেছেন আপুরা, তাদের জন্য বলছি আপনারা প্রথম ড্রেসটা একটু দেখে নেবেন, আমি লাইভ থেকে চলে যাওয়ার পরে রেকর্ডেড ভার্সন দেখে নেবেন, ফুল এ টু জেড ডিটেলস আমি দেখিয়ে দিয়েছি, হ্যাঁ দেখিয়ে বুঝিয়ে একদম কোনটা কীভাবে কিসে থেকে কী হলো, হ্যাঁ এ টু জেড আমি সুন্দর মতো বুঝিয়ে দিয়েছি। নাম্বার 12 এটা, ঠিক আছে, নাম্বার 12 এটা, ওকে। এখনও পর্যন্ত মানে ক্লিয়ার আছে না? ক্লিয়ার আছে, দেখ আলহামদুলিল্লাহ। লাস্টে মনে হয় একটা মেরুন দেখানো লাগবে, ওইটা মনে হয় কিছু বোঝা যায় নাই। আচ্ছা এখন দেখাচ্ছে রেড কালারের মধ্যে, আচ্ছা এখন হচ্ছে আমি দেখাচ্ছি রেড কালার, ওকে। এটা হচ্ছে, ওকে এটা হচ্ছে আপনার বডিতে এক্সট্রা করে জয়েন্ট দেওয়ার জন্য, বডি বাড়ানোর জন্য। যদিও হচ্ছে আমি মিস্টেকেনলি হচ্ছে আমি আমার জয়েন্টটা দেই নাই, মানে হচ্ছে আমি দিতে ভুলে গেছিলাম বা তাড়াহুড়ো করে সেলানো হয়েছে বিধায় হচ্ছে দেওয়ানো হয় নাই, আর আমার বডিতে এটা লাগেও নাই, ঠিক আছে, এক্সট্রা করে পার্টটুকু দেওয়ার জন্য, দিলে ভালো লাগতো আরও বেশি। হ্যাঁ তিনটা পার্ট আসতো তো, ব্যাক সাইডের পার্ট এখানে, তারপরে এই পার্টটা, তারপর হচ্ছে একটু মিডলের হালকা কাজের পোর্শনটা, দেখতে আরও বেশি ভালো লাগতো, ঠিক আছে। আচ্ছা যাই হোক এখন আমার কিছুই করার নাই। এটা স্লিভ, ওকে এটা স্লিভটা, এটা হচ্ছে প্যানেলটা, ওকে প্যানেলটা অনেক অস্থির, মানে হচ্ছে অসম্ভব রকম। আচ্ছা এটা 13 নম্বর, আমি এখন রেড কালার দেখাচ্ছি, ঠিক আছে। নাম্বার 13, যার এটা লাগবে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন, ঠিক আছে। আচ্ছা দেন হচ্ছে গিয়ে নেক্সটে চলে যাই, ওকে নাও, খালি দেখতে হবে নিতে দেখলেই ভালো লাগে। আচ্ছা তাই আপু ঝাপসা কেন জানি না, নেটকে জিজ্ঞেস করতে হবে ঝাপসা কেন, ক্লিয়ার না? আচ্ছা আমার একটু টাইম নেই, যদি ক্লিয়ার হয় তাহলে আমি নেক্সট ড্রেসে আবার চলে যাই, ঠিক আছে। আগে এটা দেখানো হয়নি, আচ্ছা ঠিক আছে, আমি দেখি ইয়া হয় কিনা, আর একটু ঠিকঠাক হয় কিনা, হ্যাঁ ঠিকঠাক হলে তো ভালো, না হলে আর কি করব। আপু তুমি যেটা পরে আছো ওইটা আছে, ওইটার প্রাইস প্রাইস কত? আপু আমারটা সেম নাই, কোনোটার সেম টু সেম হয় না এটা, হ্যাঁ একটু ডিফারেন্স ডিফারেন্স থাকে আর কি।
ইয়াই তো নাই, মাত্র যে রেকর্ডিং ছিল, নেটই ছিল না, তো আবার নেট আসলোই মাত্র, নেট তো মাত্র আসলো আবার, এতক্ষণ ছিল না তো নেট। ঠিক আছে, নট ক্লিয়ার, ক্লিয়ার না, একদম ক্লিয়ার না। কি করবো এখন, এখন হইছে, রেডটা এগেইন দেখান, অনেকগুলো আছে দেখো, তাহলে এটা রাখে রেখে দেই, আর দেখানোর প্রয়োজন নেই, নেট থেকে সমস্যা, যদি নেট ক্লিয়ার হয় তাহলে একটু পরে আবার আসি। আচ্ছা ঠিক, আচ্ছা যারা হচ্ছে নেটের প্রবলেম ছিল, মানে যারা দেখতে পেরেছেন তো পেরেছেন আর কি, আসলে আমার কিছু বলার নাই, আমি এইচডি ভার্সন আপলোড করে দিব, হ্যাঁ, সাথে হচ্ছে এগুলো নিয়ে মানে বাকি যা আর বেশি কিছু নাই, কয়েকটা কালারই আছে, ঠিক আছে, আমি ট্রাই করবো যে ভিডিও আপলোড করে দেওয়ার, হ্যাঁ, এগুলোর আমার নেট কোনো রকমভাবে মানছে না, মানে হচ্ছে খুবই বাজে অবস্থা, সো এখনকার মতো আমি চলে যাই, লাইভে যা দেখানো হলো এখান থেকে কারো কোনোটা ভালো লাগে থাকলে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার করে দিন আর কি, এই তো, আল্লাহ হাফেজ সবাইকে।